আমরা কিন্তু দেখেছি বিগত দিনে কয়েকটি কিন্তু জোড়া জোড়া অনুষ্ঠান, জোড়া জোড়া ঘটনা ঘটে গিয়েছিল। আমরা দেখেছিলাম শ্রাবণের শেষ সোমবার দিন কিন্তু ঈদ পালন করা হয়েছিল। আমরা দেখেছিলাম আমাদের স্বাধীনতা দিবসের দিন রাখি বন্ধন কিন্তু পালন করা হয়েছিল। একই দিনে দুই দুইখানা ঘটনা কিন্তু আমরা বিগত দিন দেখার আমাদের অভিজ্ঞতা। কিন্তু গতকালকেও কিন্তু আমরা দেখলাম একসাথে জোড়া নিগ্রহের ঘটনা। নিগ্রহ হয়েছেন ব্যারাকপুর লোকসভার সাংসদ এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে কিন্তু নিগ্রহ হয়েছেন ব্যারাকপুর অঞ্চলের যারা সাংবাদিক, সেই সাংবাদিকরা কিন্তু আক্রান্ত হলেন। তার মানে আমরা সহজেই বলতে পারি যে আবার একটি জোড়া ঘটনার কিন্তু পুনরাবৃত্তি হলো এই ব্যারাকপুর অঞ্চলের মধ্যে। আজ তা নিয়ে কিন্তু একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়, একটি প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয় ব্যারাকপুর প্রেস ক্লাবের তরফে, এবং বিভিন্ন এলাকার অঞ্চলের সাংবাদিকরা আজ কিন্তু একত্রিত হন হয়ে কিন্তু আজ এখানে আমরা একটি বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করি। অবশ্যই আমরা সে নিয়ে কথা বলে নেব। জি চব্বিশ ঘন্টার সাংবাদিক আসুন কি বলছে, গতকাল থেকে নিয়ে আজকের এই ঘটনা অবধি পুরো বিস্তারে আমরা কিন্তু তুলে ধরছি আপনাদের কাছে। তো আমাদের মধ্যে কিন্তু উপস্থিত রয়েছেন অনন্ত চট্টোপাধ্যায় সাংবাদিক, তিনি কি বলছেন সরাসরি জেনে নিই। দাদা কি হয়েছিল? দেখো আমরা ছবি করতে গিয়েছিলাম যে মনোজ ভার্মা সেই তিনি আক্রান্ত, সেই ছবি করার সময় সব র‍্যাব তাকে ফেলে পালিয়ে যায়। আমাদের প্রশ্ন একটা, একদম সিপি আইজি লেভেলের তার নিরাপত্তায় থাকা যে সমস্ত র‍্যাব ছিল বা এই ধরনের ইনসিডেন্ট কিভাবে মোকাবিলা করতে হয়, এটা হয়তো আইজি সাহেবের অজানা নয়, যে দায়িত্বপ্রাপ্ত ছিল অজয় ঠাকুর তারও অজানা নয়। এরকম ঘটনা যে একটা ঘটতে পারে, কালকে তো সিপি মরে যেত, যে অবস্থা ছিল, যেভাবে ইটপাথর পড়ছিল, আমরা যথেষ্ট চেষ্টা করেছি তাকে বাঁচাবার জন্য। আমাদের সাংবাদিকদের মাথার হেলমেট খুলে ওনাকে পড়িয়েছি, এরপরে লাঠি ওনার পড়ে গেছে, লাঠি তুলে দিয়েছি, এরপরে আমরা ওনার সাথে মুভ করতে থাকি, উনি এগোতে থাকেন, পিছন থেকে অজয় ঠাকুর আসেন, অর্জুন সিং সাংসদ তার বাড়িতে তালা ভেঙে ঢোকার চেষ্টা করেন, তখন সিআইএসএফের সাথে অজয় ঠাকুরের ধস্তাধস্তি হচ্ছে, সেই ছবি আমরা করতে যাই, এবং সেই ছবি করার সময় তিনি আমাদের কাছে তেড়ে মেরে আসেন, প্রকাশ্যে চর, থাপ্পড়, কিল, ঘুষি সব সাংবাদিকদের মারতে থাকেন। আমিও একটা চর খাই, এবং এই চর থাপ্পড় খাওয়াতে এটা উনি বলছেন এবং মারছেন, হাসছেন, মারছেন, একটা তামাশা, মানে তামাশার মতন করে দেওয়া হচ্ছে। নিজে গাফিলাতিকে লোকাবার জন্য সাংবাদিকরা কে আক্রান্ত করতে হলো, এবং একজন আইপিএস ডিসি জোন ওয়ান সে যদি এই কাজ করে তাহলে নিজের হাতে তো উনি আইন তুলে নিচ্ছেন, তিনি কি পারেন নিজের হাতে আইন তুলে নিতে? উনি ছবি তুলতে আমাদের বাধা দেবেন কেন? আমার কথা হচ্ছে ছবি তুলতে তো আমরা যুদ্ধক্ষেত্রেও ছবি তুলি, কার্গিলের যুদ্ধ আমাদের ছবি তুলেছে সাংবাদিকরা, সেখানে এনি কেন বাধা দিচ্ছেন? আজকেও ফের সেই একই ঘটনা, জগদ্দল থানার ভেতরে যারা অবরোধকারী গ্রেপ্তার হয়েছিল তাদেরকে যখন নিয়ে গ্রেপ্তার করার পর ছেড়ে দেয়, ফার্দার তাদেরকে যখন অ্যারেস্ট করে সেই ছবি করতে যায়, তখন সাংবাদিকদের হাত ধাক্কা দিয়ে বের করে দেয় খোদ জগদ্দল থানার মধ্যে। তাহলে এই জগদ্দল, ভাটপাড়া, ব্যারাকপুর, এখানে সাংবাদিকদের নিরাপত্তা কোথায়, এটা আমাদের প্রশ্ন। আমরা কি তাহলে কাজ করতে পারবো না? এটা কি সেই কোন যুগে আমরা বাস করছি যে পুলিশ আমাদের মারবে এরকম প্রকাশ্যে অন ক্যামেরা অন লাইভে? কে এত উদ্ধত্ত দিয়েছে? তা নিজের হাতে কেন তিনি আইন তুলছেন? তিনি যদি নিজের হাতে আইন তোলেন তাহলে সাধারণ মানুষের কী অবস্থা হতে পারে? আমাদের প্রকাশ্যে তো ছবি আছে, ইভেন সোশ্যাল মিডিয়ায় সেই ছবি হয়েছে, আমরা তো শাস্তির দাবি করেছি। আমরা আজকে টোকেন একটা অবরোধ করলাম পুলিশকে জানিয়ে, টিটাগড় থানাকে আমরা জানিয়েছিলাম, আইসি আমাদের সাথে ছিলেন, এবং টোকেন অবরোধ হয়েছে। আমরা আগামী যদি এর মধ্যে সাত দিনের মধ্যে কোনো ব্যবস্থা না হয় আমরা লাগাতার অনশনে যাব এবং খোদ সিপি অফিসের সামনে। দাদা যেভাবে চলছে পুরো এই এই কমিশনারেট জুড়ে যেভাবে চলছে পুলিশের অত্যাচার ধরুন সাংবাদিকদের উপরে, এই সাংবাদিকদেরকে আঘাত করা মানে কি মনে করছে? একটা রহস্য তারা কিন্তু কোন না লুকোতে চাইছে। আমার মনে হয় উনি চাইছেন আমরা যাতে কোনো ছবি না করি, উনি ওনার সেই হিটলার রাজত্ব করে যাবেন, যেটা ইচ্ছা ওনার যে যে অধিকার দেওয়া হয়েছে সে অধিকার বল প্রয়োগ করা হচ্ছে। আমার তো মনে হয় সরকারকে বিপদে ফেলছেন উনি, সরকারের ভাবমূর্তি নষ্ট করছেন। আজকে গণেশ পুজো, কালকে তিনি কেন ওরকম করতে তার ব্যাপার সে কেন করেছেন? মনোজ ভার্মা সিপি যে মার খেলেন তার সাথে র‍্যাব নেই কোনো, সব পালিয়ে চলে গেছে কেন? এটা তদন্ত হওয়া দরকার।
এটা আমরা তদন্ত চাইছি, পুলিশের কাছে চাইছি। পুলিশ তদন্ত করুক কেন একজন আইজি লেভেলের সিপি এরকম মার খাবেন। এটা হচ্ছে সোসাইটির পক্ষে বাজে, আমাদের নিরাপত্তাহীনতা। যেখানে সিপি মার খাচ্ছে, আমাদের নিরাপত্তা কোথায়? এটারও আমরা দাবি জানালাম। অবশ্যই, কিন্তু দেখা গেছে মার খাচ্ছে সিপি, মার খাচ্ছে সাংসদ, এবং মার খাচ্ছে তাদের নিরাপত্তা রক্ষীরা। কোন পথে চলছে ব্যারাকপুর কমিশনারেট? কোন পথে চলতে চাইছে এখানকার আইন ব্যবস্থা? এবং কোন মনোভাবে তারা কিন্তু কেড়ে নিতে চাইছেন এই সাংবাদিকদের যে স্বাধীনতা, তা কিন্তু থাকছে একটি প্রশ্ন। এবং ব্যারাকপুর প্রেস ক্লাব, তার সাথে এখানকার এই অঞ্চলে কিন্তু সমস্ত সাংবাদিকরা আজ এই কালো ব্যাজ পরে কিন্তু পথ অবরোধ, এটি টোকেন পথ অবরোধ কিন্তু আজকে করে দেওয়া হলো। করে কিন্তু প্রশাসনিক হুঁশিয়ারি জারি করা হলো যে আগামী 7 দিনের মধ্যে যদি সঠিক ন্যায় ব্যবস্থার, সঠিক যদি ন্যায় না দেওয়া হয় এবং যে দোষী তাকে শাস্তি না দেওয়া হয়, তাহলে কিন্তু বৃহত্তর আন্দোলনে কিন্তু নামতে বাধ্য হবে এখানকার সাংবাদিকরা। সাংবাদিকদের দায়িত্ব নয় যে অবরোধ করা, সাংবাদিকদের দায়িত্ব নয় বিক্ষোভ করা, কিন্তু যদি করতে বাধ্য হন তার কিন্তু সম্পূর্ণ দায় ভার নিতে হবে এখানকার সিপিকে। আপনি কি বিউটি পার্লার খুঁজছেন? আপনি কি সেলুন খুঁজছেন? ট্যাটু সেন্টারও খুঁজছেন? আপনার কি সেলুনে বা পার্লারে গিয়ে বসে থাকতে হচ্ছে? সময় নষ্ট হচ্ছে না তো? আপনি কি জানেন কোন পার্লারে সেলুনে কি কি কাজ হয়, কত দামেই বা কাজ হয়? হ্যাঁ, সবকিছুই আপনি জানতে পারবেন শুধুমাত্র একটি বিউটি অ্যাপ সাঞ্জ। তাই সময় নষ্ট না করে অগ্রিম বুকিং করতে, নিজের সৌন্দর্যকে আঙুলের ডগায় পেতে গুগল প্লে স্টোর থেকে, অ্যাপেল স্টোর থেকে ইনস্টল করুন সাঞ্জ। শীঘ্রই আসছে।